আপনার ল্যাপটপ বা কম্পিউটার অন করার সময় আপনার নিজের নাম বা যে নামে আপনি সেট করবেন সেই নামটা এখানে বলবে। Welcome Arij Kumar. আর আজকের এই ভিডিওতে দেখানো হবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফার্স্টে আপনাকে স্টার্ট বারে যাবেন, এখানে সার্চ অপশনে যাওয়ার পরে এখানে নোটপ্যাড লিখবেন, NOTE, এই যে অপশনটা আসার পরে এখানে ক্লিক দিবেন, দিতে হবে। সেম এই লেখা আপনার কম্পিউটার লিখবেন, এখানে শুধু আপনি পরিবর্তন করবেন যে ওয়েলকাম ওয়েলকাম রাজকুমার, এটা এইখান থেকে যে স্পিক স্পিকের এখান থেকে ওয়েলকাম রাজকুমার, এইটা শুধু এখানে এইখানে আপনার এই যে রাজকুমারের জায়গায় আপনার নিজের নামটা এখানে সেট করে দেবেন, শুধু এইখানে এখানে আপনি যে নাম দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দেবেন। তারপর এখানে এই যে ফাইল অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেম কিন্তু এই লেখাটা লিখবেন, তারপরে ওয়েলকাম রাজ, এখানে রাজকুমারের জায়গায় আপনার নিজের নাম বা যে নামে সেট করেছেন সেই নামটা এখানে সিলেক্ট করবেন। তারপরে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এই যে সেভ অ্যাজ, তারপর এখানে যে যে টেক্সট নামে যে মানে যে ফোল্ডার নাম, এই এইখানে কিন্তু একটা ফোল্ডারের নাম দিতে হবে, এইখানে কিন্তু একটা ফোল্ডারের নাম দিতে হবে, এই নামটাই কিন্তু মেন। এই নাম যদি ঠিকঠাক না হয় তখন কিন্তু আপনার ওই ওই ভয়েসটা আনার সময় কিন্তু ওই ভয়েসটা চালু হবে না। সেম আমি এখানে যেটা ওয়েলকাম ভয়েস ডট VBS, এটা সেম এখানে লিখবেন VOICE.VBS, দেওয়ার পরে এখানে আপনি এখানে যে ডেস্কটপে সেট করবেন, তারপর এখানে সেভ অপশানে ক্লিক করবেন, এই ওয়েলকাম ভয়েস কিন্তু এই নামে সেভ হয়ে গেছে। এরপর আপনাকে এখান থেকে মানে রান অপশানে যেতে হবে, এই যে সার্চ বারে যাবেন, সেমভাবে এখানে লিখবেন RUN, তারপরে এই যে অপশানটা আসবে এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে এখানে যে লেখাটা আসছে এখানে সেম এই লেখাটা এখানে লিখবেন, আপনার কম্পিউটারে সেম এই লেখাটাই লিখবেন। লেখার পরে এখানে আপনি ওকে বাটনে প্রেস করবেন, প্রেস করার পরে সেম এই ইন্টারফেস শো করবে, এখানে আপনি যে এইখানে যে লেখাটা সেভ করছিলেন আগে ফার্স্টে, এটা এখান থেকে কপি বা কাট করবেন, আমি এখান থেকে কপি করলাম, তারপর এখানে এই এখানে পেস্ট করবেন, এখানে পেস্ট করবেন, এটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে ক্রস সেভে এটা কেটে দিবেন, তারপরে আবার সার্চ সেমভাবে, তারপর সেমভাবে আবার এই সার্চ টেক্সট বারে যাবেন, তারপর এখানে লিখবেন Ctrl-C, CONTRL প্যানেল, এটা এই যে অপশনটা থেকে এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে আপনার এই এইভাবে সেম ইন্টারফেস শো করতে পারে, বা এই যে লোগো আইকন এখানে ক্লিক দিয়ে এইভাবে শো করতে পারে। সেমভাবে এখানে আপনি এই যে ক্যাটাগরি ক্লিক দেওয়ার পরে এখানে এটা করে নেবেন, করে দেওয়ার পরে এখানে আপনি দেখবেন সাউন্ড অপশন কোনটা, এই যে সাউন্ড সাউন্ডে ক্লিক করবেন, এই যে সাউন্ড এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে এখানে যে এই যে এখানে প্লেব্যাক রেকর্ডিং সাউন্ড এবং কমিউনিকেশন এখানে সাউন্ডে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে উপরে যে একদম উপরে যে সাউন্ড এখানে এটা ক্লিক দিবেন, এই যে সাউন্ড এটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে নো সাউন্ড, এই উইন্ডোজ ডিফল্ট আর নো সাউন্ড আছে, এখানে নো সাউন্ড দেওয়ার পরে এখানে আপনি এই যে ওকে বাটন, এই ওকে বাটনে প্রেস করবেন, প্রেস করার পরে আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ, এখন এই কম্পিউটার অন করলে আপনার নাম বলবে। এইভাবে কম্পিউটার অন এর সাথে সাথে আপনার নাম বলবে যে নামে আপনি সেট করে রাখবেন, Welcome Arij Kumar বলবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।